ক্রিজে রয়েছে রেজওয়ান এবং ইফতেখার, ভারতের বিরুদ্ধে 11 ওভারে পাকিস্তানের রান 76 2 উইকেটে। এশিয়া কাপের প্রথম ম্যাচে এই কঠিন লড়াইয়ে ভারতের সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানের কাছে লজ্জার হার হেরেছিল রোহিত শর্মাদের। সেই হারের বদলা নেওয়ার সুযোগ ভারতের সামনে। অন্যদিকে পাকিস্তান চাইবে আরও একবার ভারতকে হারাতে। এর আগে 10 ওভারে পাকিস্তানের রান হয়েছিল 68, রেজওয়ান 29 এবং ইফতেখার 16 রান করে ক্রিজেই রয়েছেন। মোহাম্মদ রেজওয়ান করেছিলেন 29 রান, এখনও যে রয়েছে 31 বল খেলে। ইফতেখার আহমেদ 14 বলে 16 রান। অন্যদিকে ভুবনেশ্বর কুমার 2 ওভারে 1 উইকেট এবং 11 রান দিয়েছেন। আবিশ খান দিয়েছেন 13 রান, 1 উইকেট নিয়েছেন এবং 1 ওভার করেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।